বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বিষয় হিসেবে আমরা আজকে যেটি রেখেছি সেটি হল বাংলা এবং এর সঙ্গে আমাদের ইংরেজি এর সাথে আমরা আরেকটি বিষয় রেখেছি সেটি হল গণিত এবং এর পাশাপাশি আমরা রেখেছি যে অঙ্কন তো আমরা এই বিষয়গুলোর যে প্রস্তুতিগুলো বা আমরা আমাদের ছোটো সমিত কীভাবে এই বিষয়গুলোকে বাসায় শেখাতে পারি তো আমরা আজকে একটু কথা বলবো এখানে যে বিষয়গুলোর উপরে আমরা আমাদের ছোটো সমিতের এই জুন মাস আমরা পাক্ষিক পরীক্ষা এই পাক্ষিক পরীক্ষা আমরা ঈদের আগে একটি বিষয় দেখে দিয়ে আমরা আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব বা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে যেহেতু আমরা জানি যে আমাদের সকল প্রতিষ্ঠানগুলো তেরো তারিখ হয়ে বন্ধ হবার কথা রয়েছে তো এই পাক্ষিক মূল্যায়ন হিসেবে আমরা আমাদের ছোটো সময়দের এই প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের কী কী শেখাতে পারি এবং আমরা আমার ছোটো সময়দের এই বিষয়গুলো যেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি বাংলা ইংরেজি গণিত এবং তার সঙ্গে অঙ্কন এই বিষয়গুলোর উপরে আমরা আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই ধরনের যে প্রস্তুতিগুলো বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব এরকম কথা হচ্ছে আমরা বাংলা বিষয়ে কী কী শেখাতে পারি এবং আমরা ইংরেজি বিষয় এবং গণিত বিষয় অঙ্কন বিষয়ে আমাদের কী কী আমরা আমাদের ছোটো সময় জানাতে পারি তো বাংলা বিষয়ে আমরা আমার ছোটো সময়দের এই দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে আমরা খুব সুন্দরভাবে তাদের যে পৃষ্ঠাগুলো রয়েছে তাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নের পরের থেকে সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে আমরা যে কাজগুলো করব। সেটি হলো যে আমরা লেখার পাশাপাশি আমাদের যে বলার যে বিষয়টি বা মৌখিক যে বিষয়টি সেটি কিন্তু আমরা নিশ্চিত করব। আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই লেখার পাশাপাশি যে আমাদের যে বলার যে বিষয়টি বা মৌখিক যে বিষয়টি সেটি আমরা খুবই শুদ্ধভাবে এই বিষয়টি নিশ্চিত করব যাতে করে আমাদের ছোটো ছোটিরা লেখার পাশাপাশি এই বলার যে বিষয়টি সেটি যেন তারা শুদ্ধভাবে বলতে পারে এবং আপনার এই কাজগুলো শুদ্ধভাবে তাদের রিডিং বা বলার যে ক্ষমতাগুলো সেগুলোর উপর আমরা ভিডিও দিয়েছি তারপর আমরা এখানে একটু বলে রাখি যে আমাদের ছোট সুন্দর এটির উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা এখন যে আমাদের নতুন কারিকুলাম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে আমার ছোট সময়ের বিশেষ করে যারা আমাদের শিশু শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে আমাদের শিশু শ্রেণী থেকে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীকে এইগুলোকে বা এর আওতায় রাখা হয়েছে যেন আমাদের ছোট সময়ের সুন্দরভাবে এই বিষয়গুলো যেন তারা জানতে পারে আপনাদের নিয়ে তো আমরা পাখি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের ইংরেজি বিষয়ে ঠিক সেই বিষয়গুলোই রাখার চেষ্টা করব যাতে করে আমার ছোটো সময়েরা যে তাদের যে বিভিন্ন ওয়ার্ড বা তাদের যে মিনিং বা তাদের যে রাইম এই বিষয়গুলো জন্য তারা সুন্দরভাবে বলতে পারে বিশেষ করে কোনো সেন্টেন্স বা এই বিষয়গুলোর জন্য তারা দেখে যেন বলতে পারে যে এটি এটার অর্থ এমন বা তারা রিডিংয়ের যে বিষয়টি সেই বিষয়গুলো যেন আপনাদের ছোটো ছোটো ভাষা থেকে তাদের ইংরেজি বইটি যেন খুব সুন্দরভাবে পড়তে পারে এবং জানতে পারে এবং গণিত বিষয়ে আমাদের অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর মুখ হিসেবে রাখতে পারি যেমন নামতা বা আমাদের কথায় লেখো বা সংখ্যায় লেখো এই বিষয়গুলো আপনার মুখে মুখে ধরানোর চেষ্টা করবেন এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো এবং আমরা বিশেষ করে যেমন যোগ বিয়োগ রয়েছে খুব অল্প অল্প ছোটো ছোটো সংখ্যা দিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর যেমন পাঁচ যোগ পাঁচ সমান দশ এই বিষয়টি দুই যোগ দুই সমান চার তারা যেন এটা লেখার পাশাপাশি তারা যেমন এখানে যদি কোনো কাঠি বা কোনো টান দিয়ে যদি এগুলো করতে পারে ঠিক তারা যেন মুখে মুখেও যেন তারা এগুলো বিষয়গুলো বলতে পারে বিশেষ করে আমরা আমার ছোটো সময়ের যে বানান বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলোতে আমরা দেখি যে আমাদের ছোটো সময় কিন্তু একটু সমস্যা পড়ে যায় পরীক্ষার ক্ষেত্রে বা আপনার যে কোনো কারো বাসায় গিয়ে যদি কোনো শিক্ষার্থীকে এই ধরনের প্রশ্ন করা হয় তারা কিন্তু হিমশিম খেয়ে যায় তারা কিন্তু বলতে পারে না বিশেষ করে আমরা আমাদের ছোটো সুন্দর নিজের নাম বাবার নাম মায়ের নাম তার স্কুলের নাম শ্রেণী এই বিষয়গুলো বিশেষ করে আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা মৌখিকের যে ধারণাগুলো রয়েছে সেই বিষয়গুলো যেন তারা আপনাদের সবজি নিয়ে জানতে পারে এবং বাংলা বই ইংরেজি বই এবং গণিত বই অনেক কিছু রয়েছে যে বইগুলো আমরা আমাদের হাতে রয়েছে আমাদের প্রথম শ্রেণীর ছোট সময়ের জন্য সেগুলোতে আমরা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ছোটো সময়ের এইগুলোর পাশাপাশি আমাদের অঙ্কনের যে ধারণাটি রয়েছে সেগুলো কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে আঁকি হিসেবে এবং বিভিন্ন চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের ছোটো সুন্দর এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে আমরা চেষ্টা করবো তাদেরকে যেন এই বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি যেন তারা যে চারুকার বা অঙ্কন বিষয়টি রয়েছে সেগুলো যেন তারা বুঝতে পারে এবং জানতে পারে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুব শীঘ্রই এই ধরনের একটি আমাদের পাখিক পরীক্ষার যে বা পাখি মূল্যায়নের প্রস্তুতি অলরেডি নেওয়া হয়েছে আমরা প্রশ্নটি সরাসরি হাতে পাওয়ার সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের ছোটো ছোটোদের প্রশ্নটি যখনই তাদের স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত প্রথম শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা মূলত আজকের যে আলোচনা সেটি হল বাংলা রীতি গণিত এবং অঙ্কন বিষয়ে তাদের পাখিক মূল্যায়ন হিসেবে প্রস্তুতিগুলো আপনারা বাসা থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং তার সঙ্গে আমরা চেষ্টা করব। তাদের মৌখিক বা এই ধারণাগুলোর তারা কীভাবে নিতে পারে এবং কীভাবে সুন্দরভাবে আঁকিবুকি বা আর্টগুলো তারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাদের জন্যে আমরা চেষ্টা করব যে তারা যেন ছোটোখাটো যে আর্টগুলো রয়েছে সেগুলো যেন তারা নিজেরাই করতে পারে এবং বিশেষ করে তাদের জন্য মাছ ফুল এবং বিভিন্ন ধরনের ফল ঘর বাড়ি আইসক্রিম বা নৌকা বা এই ধরনের বিষয়গুলোর পাশাপাশি তারা যেন গ্রামের দৃশ্য বা এই ধরনের বিষয়গুলোর জন্য তারা জানতে পারে এবং আপনাদের ছোটো ছোটো ছোট সম্মেলনের জন্য আপনার সহযোগিতা নিয়ে এই বিষয়গুলোর জন্য সামনের দিকে আরও সুন্দরভাবে শিখতে পারে এবং জানতে পারে আপনাদের পাশাপাশি থেকে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রথম শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের আরও অন্যান্য বিষয়গুলো আমরা খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করবো এই তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আমি জানিচ্ছি খোদা